হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শাকিল তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো এনসেম্বল লার্নিং নিয়ে ওকে তো মেশিন লার্নিং লার্নিংয়ে আসলে কিছু এনসেম্বল লার্নিং অ্যালগোরিদম আছে এগুলো কীভাবে কাজ করে এটা নিয়ে কথা কথাবার্তা বলবো তো ইনস্যাম্বলের যে কনসেপ্টটা আসছে এই কনসেপ্টটাই আসছে মূলত আসলে মাল্টিপল মডেলকে আসলে কম্বাইন করার যে একটা কনসেপ্ট সেই কনসেপ্ট থেকে দ্যাট মিন্স এখানে আমরা বেজ একটা মডেল থেকে বা অনেকগুলো মডেলকে আসলে মূলত আমরা কম্বাইন করব কম্বাইন করে আমরা একটা নতুন একটা রেজাল্ট পাব বা নতুন একটা মডেল তৈরি করব। সেখান থেকে যে রেজাল্টটা পাবো সেটা মূলত আরও বেটার ওকে সো এই যে অনেকগুলো মডেলকে যে কম্বিনেশ কম্বাইন করার যে ওয়ে এখান থেকে মূলত এনসেম্বলের কনসেপ্ট আসছে ওকে তো এনসেম্বল লার্নিং অ্যালগোরিদম ইউজ করলে যেটা হয় আপনার পারফরমেন্সটা আরও বেটার হবে এবং আরও বেটার জেনারালাইজড একটা মডেল পাবেন তো এনস্যাম্বল লার্নিং আসলে অনেক টাইপের আছে লাইক ব্যাগিং আছে বুস্টিং আছে তারপর হচ্ছে স্ট্যাকিং আছে এবং বোটিং তো এর মধ্যে সচরাচর সব থেকে বেশি যেগুলো ইউজ করা হয় যে অ্যালগরিদমগুলা সেগুলো সাধারণত ব্যাগিং এবং বুস্টিং এই দুইটা টাইপ আসলে বেশি ইউজ করা হয় এটা ছাড়াও আসলে স্ট্যাকিংও আছে বোটিংও আছে তো এগুলোও ইউজ করা হয় বাট কম্পারেটিভলি আসলে কম ওকে তো তাহলে আমরা দেখি ধাপে ধাপে যে ব্যাগিং বুস্টিং এগুলো কীভাবে কাজ করে ওকে তো আমি আমি একটু আগে যে কনসেপ্টটা বলে আসলাম যে মাল্টিপল মডেলকে আসলে কম্বিনেশন করার যে একটা বই সেখান থেকেই মূলত এনসেম্বলের সিম্বলের কনসেপ্টটা আসছে তো মাল্টিপল মডেল বলতে আমরা কী বুঝি দেখেন ধরেন আপনি আপনার কাছে একটা ডেটা সেট আছে সেই ডেটা সেটের উপর আপনি ফর এক্সাম্পল আপনি ডিসিশন ট্রি চালাবেন এটা আপনি করতেই পারেন ফর এক্সাম্পল আপনার কাছে দশ মিলিয়ন রো আছে এবং আপনার কাছে প্রতিটা পঞ্চাশটা কলাম আছে ঠিক আছে সাপোজ পঞ্চাশটা কলম হ্যাঁ পঞ্চাশটা কলাম আছে এবং দশ মিলিয়ন রো আছে তো আপনি যখন এখানে এনসেম্বল লার্নিং ইউজ করতেছেন সেই লার্নিংটা যদি হয় ব্যাগিং টাইপের তাহলে আসলে এখানে কী হবে এখানে মূলত আমাদের যে ডেটা সেটগুলো আছে সেই ডেটা সেটগুলো একটু স্প্লিট করা হয় কী কীভাবে এখানে মূলত স্যাম্পলিং করা হয় রো স্যাম্পলিং এবং ফিচার স্যাম্পলিং দেখেন সো আমার কাছে ধরেন পঞ্চাশটা কলম আছে তো পঞ্চাশটা কলমের থেকে আমি র্যান্ডমলি সাপোজ তিরিশটা কলাম নিলাম ফর এক্সাম্পল তিরিশটা কলাম নিলাম এবং দশ মিলিয়ন থেকে ফর এক্সাম্পল আমি তিরিশ লক্ষ হুম আমি তিরিশ লাখ ডাটা নিলাম আমি সাপোজ তিরিশ লাখ ডাটা নিলাম নিয়ে আমি একটা নতুন ডাটা সেট বানাইলাম আমি কিন্তু র্যান্ডম র্যান্ডমলি নিছি হ্যাঁ নতুন ডেটা সেট বানাইছি না এই নতুন ডেটা সেট দিয়ে যে মডেলটা যে ডিসিশন ট্রি মডেলটাকে ট্রেন করব ফর এক্সাম্পল সেটা হচ্ছে কি এটা এটা কিন্তু পুরাপুরি আলাদা একটা মডেল কিন্তু আমি যেহেতু অরিজিনাল ডেটা সেটের কিছু স্যাম্পল নিয়ে আলাদাভাবে ট্রেন করছি সো এর যে ক্যারেক্টারিস্টিক্স এবং এইখানে এর ক্যারেক্টারিস্টিক্স সেম হবে না বিকজ এইটা হয়তো বা আমি এই পঞ্চাশটা কলামের থেকে হয়তো অন্য আরও তিরিশ বা চল্লিশটা কলাম মিল থাকতে পারে এর সাথে মিল থাকতে পারে বাট হুবহু মিল মিলবে না রো এবং কলাম হুবহু মিলবে না কিছু সিমিলারিটিস অবশ্যই থাকবে এবং কিছু ডিসসিমিলারিটি থাকবে তো ফিচার এবং ফিচার এবং রো যেহেতু একই রকম হবে না তো স্বাভাবিকভাবেই আমার এখানে যে ট্রিটা পাবো সেটা কিন্তু এর মতন হুবহু পাবো না হয়তো একটু ডিফারেন্স পাবো ঠিক সেম এখানে যেটা পাবো সেটাও কিন্তু হুবহু পাবো না তো এভাবে আপনি অসংখ্য ট্রি তৈরি করতে পারেন একটা একটা ডেটা সেট থেকে একটা ডেটা সেটের কিছু রো স্যাম্পলিং এবং ফিচার স্যাম্পলিং করে কিছু ডেটা নেবেন সেখান থেকে আপনি অনেকগুলো আলাদা আলাদা মডেল তৈরি করতেছেন কিন্তু মেইন কিন্তু ডেটা সেট কিন্তু একটা ঠিক আছে তো এই যে আপনি অনেকগুলো মডেল তৈরি করলেন তো স্বাভাবিকভাবেই যখন আপনি প্রেডিকশন করতে যাবেন তখন আপনি ঠিক সেম একটা নির্দিষ্ট একটা ডেটা সেটের জন্য সরি নির্দিষ্ট একটা ভ্যালুর জন্য বা এক একটা রোয়ের জন্য বা একজন পার্সনের জন্য যখন পেডিশন করতে যাবেন তখন আপনি যে কাজটা করবেন তখন কিন্তু আপনি সব মডেলে সেই ডাটাটা পাস করবেন এই মডেলকে দিবেন এ একটা রেজাল্ট দিবে এই মডেলকে দিবেন এ আরেকটা রেজাল্ট দিবে এ দিবে এ দিবে সবাই আলাদা আলাদা রেজাল্ট দেবে ঠিক আছে তো যেটা যদি এটা ক্লাসিফিকেশন টাস্ক হয় তাহলে যেটা হবে নর্মালি দেখবে যে ম্যাক্সিমাম আসলে কে দিছে সাপোজ এ ওয়ান দিছে এ জিরো দিছে এ ওয়ান দিছে এ ওয়ান দিছে তার মানে কি তিনজন ওয়ান দিছে আর একজন বলতেছে যে জিরো তার মানে মেজরিটি হচ্ছে ওয়ান যেহেতু ম্যাজরিটি ওয়ান সো দ্যাট আমাদের আউটপুট আর হচ্ছে কি ওয়ান তো এখন দেখেন আউটপুট কিন্তু আমরা একটাই পাইছি কিন্তু আউটপুট বের করতে কিন্তু আমরা অনেকগুলো মডেল ইউজ করছি এই যে অনেকগুলো মডেলের যে কম্বিনেশন করে আমরা একটা আউটপুট পাইলাম এটাই মূলত আসলে এনস্যাম্বলের কনসেপ্ট এটা স্পেসিফিকলি ফর ব্যাগিং বাট যদি আপনি বুস্টিংয়ের কথা চিন্তা করেন বুস্টিংয়ের ক্ষেত্রে আসলে আপনি আলাদাভাবে রো স্যাম্পলিং এবং ফিচ স্যাম্পলিং করবেন না সেক্ষেত্রে যেটা হবে টোটাল ডেটাকে মডেল দিয়ে ট্রেন করার পরে যে এরোরটা আসবে সেই এরোরটা আপনি পরের স্টেপে কমিয়ে নিয়ে আসবেন মানে এরোর লস এবং কস্ট কমাই নিয়ে আসলে অটোমেটিক্যালি আপনার পারফরমেন্স বাড়বে আবার নেক্সট স্টেপে যাবেন আবার আপনি আরও এরোর এরোর কমাই নিয়ে আসবেন এবং এখানে সামটাইমস গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করেও কাজ করা যায় গ্রেডিয়েন্ট ডিসেন্ট না অ্যাপ্লাই করেও কাজ করা যায় ঠিক আছে তো দ্যাটস ইট মানে একটা স্টেপ থেকে নেক্সট স্টেপে যাবে তখন আপনার এরোডটা কমে আসবে বা এরোডটাকে আপনি কমাই নিয়ে আসবেন এটা হচ্ছে আপনার টার্গেট দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বেসিক কনসেপ্ট অফ এনসেম্বল লার্নিং ওকে তো আমরা তো বেসিক কনসেপ্ট বুঝলাম আমরা প্রতিটা স্টেপগুলো একটু দেখি দেখেন যেমন আমি একটু কথা বললাম যে ব্যাগিং নিয়ে কথা বললাম আমরা যদি ব্যাগিং রিলেটেড দুইটা পপুলার অ্যালগোরেদমের কথা বলি তাহলে হচ্ছে র্যান্ডম ফরেস্ট এবং বাগ ডিস্টনট্রি এটা হচ্ছে যে নর্মালি মানে পপুলার ব্যাগিংয়ের ক্ষেত্রে তো র্যান্ডম ফরেস্ট এবং ব্যাক ডিস্টেন্ট এইসব জায়গায় কী হয় এখানে সাধারণত সব কিছু কিন্তু বেস্টন অন ডিসন ট্রি যে কথাটা বললাম আমি একটু আগে যে অনেকগুলো আসলে বেস্ট লার্নার্স মডেল তৈরি করবে এবং অনেকগুলো বেস্ট লার্নার্স মডেল থেকে আসলে ম্যাক্সিমাম কি প্রেডিকশন দেয় তার উপর বেচ করে একটা ফাইনাল প্রেডিকশন আসবে এটা এটা হচ্ছে ক্লাসিফিকেশনের জন্য আর যদি রিগ্রেশন টাস্ক হয় তাহলে যেটা হবে অনেকগুলো মডেলের যে প্রেডিকশন রেজাল্ট সেই রেজাল্টটাকে অ্যাভারেজ করবে অ্যাভারেজ করে যে রেজাল্টটা পাবে সেটা হচ্ছে গিয়ে আউটপুট দিস ইজ অ্যাকচুয়ালি কল এনজাম্পল তো ব্যাগিংটা গেল আর যদি বুস্টিংয়ের কথা আসি বুস্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে একটা স্টেপ মানে মূলত মানে ব্যাগিং মূলত কাজ করে হইতেছে প্যারালালি মানে প্রতিটা মডেল আলাদা কার সাথে কার কোনো সম্পর্ক নেই আর বুস্টিংয়ের ক্ষেত্রে এটা আসলে সিকোয়েন্সিয়ালি কাজ করে সিকোয়েন্সিয়ালি মানে একটা স্টেপ থেকে নেক্সট স্টেপে যাবে নেক্সট মডেলে প্রিভিয়াস মডেলের থেকে পারফরমেন্স আরও বেটার তারপরে আবার বেটার সো এভাবে আসলে মূলত এরোডটাকে কমানো হবে এবং পারফরমেন্সটাকে বাড়ানো হবে ওকে সো ব্যাগিং কাজ করে মূলত প্যারালালি এবং বুস্টিং কাজ করে মূলত সিকোয়েন্সিয়ালি দিস ইজ দ্য মেইন ডিফারেন্স সো বুস্টিংয়ের ভিতরে যে অ্যালগোরিদমগুলো আছে যেটা হচ্ছে অ্যাডা বুস্ট আছে এক্সি বুস্ট আছে গ্রেডিয়েন্ট বুস্টিং আছে তারপর লাইট বুস্ট আছে ক্যাট বুস্ট আছে ওকে তো আমি প্রিভিয়াসলি যে কথাটা বলছি যে এখানে এরোরটা যে আমরা কমাবো এটা আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করেও করতে পারি না ইউজ করেও করতে পারি যদি আমরা সাধারণত গ্রেডিয়েন্ট বুস্টিং মেশিন বা জিবিএম এর আন্ডার যে অ্যালগোরিদমগুলো আছে লাইক এক্স জি বুস্ট লাইট জিবিএম ক্যাট বুস্ট এগুলো হয়তো সে নর্মালি গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে আর কি মানে গ্রেডেন্ডেশন ইউজ করে মূলত মডেলটাকে আপডেট করা হয় পারফরমেন্সকে আর যদি আপনি অ্যাডাবুস্টের কথা বলেন তাহলে গ্রেডেন্ডেশন ইউজ করা হয় না এখানে ওকে তো আমরা দুই ধরনের টেকনিক দেখলাম আরও দুই ধরনের টেকনিক আছে ঠিক আছে তো তার আগে আমরা এর এদের কিছু বেসিক এক্সাম্পল ইয়া দেখি ডিফারেন্স দেখি যেমন আমরা যদি ব্যাগিংয়ের কথা বলি ব্যাগিং মূলত কী করে ভ্যারিয়েন্সটাকে রিডিউজ করে ঠিক আছে সো অনেকগুলো মডেলকে অ্যাভারেজ করে ভ্যারিয়েন্সটাকে রিডিউজ করে আর বুস্টিংয়ের কাজ হইতেছে কি জানেন মানে ভ্যারিয়েন্স এবং বায়াস দুইটাই আসলে রিডিউস করে আর ব্যাগিং মূলত কাজ করা হচ্ছে প্যারালালি আর বুস্টিং কাজ করে মানে সিকোয়েন্সিয়ালি আর ব্যাগিংয়ের ক্ষেত্রে মূলত আসলে মানে সব স্যাম্পলের ক্ষেত্রে মূলত ইকুয়াল ওয়েট আর বুস্টিংয়ের ক্ষেত্রে আসলে ইকুয়াল ওয়েট না এটাকে ওয়েটটাকে অ্যাডজাস্ট করা হয় যেমনটা আমি বললাম যে এক স্টেপ থেকে নেক্সট স্টেপে গেলে পারফরমেন্সটাকে আপনার মানে বাড়ানো হয় এবং আপনার লসটায় কমানো হয় ওকে আর ব্যাগিংয়ের ক্ষেত্রে নর্মালি যেটা হয় মানে এখানে অ্যাভারেজ করা হয় ফর রেগুলেশন এবং যদি ক্লাসিফিকেশন টাস্ক হয় সেই ক্ষেত্রে মূলত আমরা এটা করি মাল্ট মানে ম্যাক্সিমাম যে রেজাল্ট বা ম্যাক্সিমাম ভোটিং করা হয় এখানে ঠিক আছে যে ম্যাক্সিমাম আসলে কোন ক্লাসটা আসছে ওইটাকে আসলে ফাইনাল আউটপুট হিসেবে ধরা হয় আর বুস্টিংয়ের ক্ষেত্রে মূলত এখানে ওয়েটেড সাম করা হয় আর কি আর ব্যাগিং অ্যালবে মেইন যে ফোকাস সেটা হইতেছে মূলত স্টাবিলিটিস ইম্প্রুভ করে এবং ওভারফিটটাকে রিডিউস করে মানে ওভার ফিটিং বা আন্ডার ফিটিং যেন না হয় আর বুস্টিংয়ের ক্ষেত্রে মূলত ও ডিফিকাল্ট কেসকে ফোকাস করে ও অ্যাকুরেসিটাকে ইম্প্রুভ করে ওকে ওকে তো এবার আসে হচ্ছে স্ট্যাকিং এবং ভোটিং তো স্ট্যাকিং আসলে দুই প্রকার স্ট্যাকড রেগলেশর এবং স্ট্যাকড ক্লাসিফায়ার তো স্ট্যাক রেগ্রেশনের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হইল এখানেও মাল্টিপল রেগেশন মডেল লাইক লিনিয়ার রেগ্রেশন বা হচ্ছে টিউশনটি রিগ্রেশন তো এটা কী করে লার্নার মডেল ইউজ করে মট মেটালার্নার মডেল ইউজ করে মূলত এটাকে কম্বাইন করে আর স্ট্যাক ক্লাসিফিকেশনের ক্ষেত্রে মূলত ঠিক সেম ক্লাসিফিকেশন যেমন লজিস্টিক রিগ্রেশন বা সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার বা ডিশন্ট্রি ক্লাসিফায়ার তো এই ক্লাসিফায়ার মডেলগুলো মূলত ট্রেন করানো হয় এবং এখানেও ঠিক সেম মেটা ক্লাসিফায়ার ইউজ করা হয় মেটা ক্লাসিফায়ার ইউজ করে এটাকে কম মানে ফাইনাল রেজাল্টটাকে কম্বাইন কম্বাইন করা হয় আর কি সো এটা মূলত হচ্ছে স্ট্যাকিং আর ভোটিংয়ের ক্ষেত্রে দুই প্রকার একটা হচ্ছে হার্ড বোর্ডিং ক্লাসিফায়ার এবং সফট বোর্ডিং ক্লাসিফায়ার তো হার্ড বোর্ডিং ক্লাসিফায়ার মতো যেটা করে মূলত পেডিশনটাকে কম্বাইন করে ফ্রম মাল্টিপল ক্লাসিফায়ার এবং বেস্ট অন ম্যাজরিটি ভোট আর সফট বোর্ডিং ক্লাসিফায়ার যে কাজটা করে এই এ মূলত কম্বাইন করে মূলত বেস্ট অন অ্যাভারেজ অফ প্রেটেড প্রবিলিটিস তো ফাইনাল প্রবিলিটি আসলে সেটাই হবে যেটার মূলত হাইয়েস্ট প্রবিলিটি থাকবে ওকে তো এগুলো আসলে সবগুলোই মূলত এনস্যাম্বল টেকনিক তো এনস্যাম্বল টেকনিকের অনেক অ্যাডভান্টেজ আছে যেমনটা প্রিভিয়াসলি বলে আসছি যে মডেলের পারফরমেন্স ইম্প্রুভ করবে রোবাস্টনেস আরও বেশি থাকবে তারপর হইতেছে বায়াস এবং ভ্যারিয়েন্সটাকে রিডিউস করা হয় সে অটোমেটিক্যালি আপনার পারফরমেন্স বেড়ে যাবে এবং যেমনটার অ্যাডভান্টেজ আছে ঠিক তেমন এ আছে তো ডিসঅ্যাডভান্টেজ কি মডেলগুলো আসলে অনেক কমপ্লেক্স হয়ে যায় কারণ একটা ডেটা সেটে আমরা প্রিভিয়াসলি কী করতাম একটা অ্যালগোরিদম সাপোজ লিনিয়ার এগিয়েশন বা ডিসিশন ট্রি অ্যাপ্লাই করে আমরা ট্রেন করতাম যার কারণে কমপ্লেক্সিটি আসলে কম থাকতো বাট এখানে যেহেতু আমরা আমরা বেজ লার্নার্স মডেল ক্রিয়েট করতেছি আমরা অসংখ্য মডেল তৈরি করতেছি তো স্বাভাবিকভাবে এটা আরও অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাইতেছে ঠিক আছে এবং কমপ্লেক্স হয়ে যাওয়ার কারণে অনেকগুলো মডেল তৈরি করার কারণে অনেকগুলো কী বলবো রো স্যাম্পলিং এবং ফিচার স্যাম্পলিং করে নতুন ডেটা সেট তৈরি করার কারণে আমাদের কম্পিউটেশনাল কস্ট কিন্তু অনেক বেশি আসবে এখানে এবং এই ধরনের মডেলকে আসলে ইন্টারপ্রেট করাটাও আসলে অনেক হার্ড বিকজ আপনি অনেকগুলো মডেল মানে ইউজ করছেন সেই ধরনের মডেলকে আসলে ইন্টারপ্রেট করা আসলে এত ইজি না সো এগুলো সবই হচ্ছে কি এনসেম্বল মেশিন লার্নিং অ্যালগোয়েদাম সব ডিসঅ্যাডভান্টেজ তো ডিসঅ্যাডভান্টেজের দিকে যদি আমরা তাকাই তাহলে সব কিছু আমাদের মাথায় রাখতে হবে মাথায় রেখে আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা কি আসলে এনসেম্বল মেশিন লার্নিং অ্যালগোয়দাম কি ইউজ করবো কি করব না তো আজকের ভিডিও এটাই ছিল নেক্সট ভিডিওতে আমি আমি এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখাবো পাইথন দিয়ে সেবন্ধে ভালো থাকবেন আসসালামু আলাইকুম